হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আমার সোনা রেডি হয়ে গেছে, ও লেহেঙ্গা পরেছে, ইয়েলো কালার পিঙ্ক কালারের, কেমন লাগছে ওকে বলো তোমরা। এই দেখো গুড় গুড় করছে, সবার আগে রেডি হয়ে গেছে। আর আমি যাচ্ছি, তোমার দাদাভাই যাচ্ছে, আর আমাদের শ্বশুরমশাই, শাশুড়ি, মানে সবাই মিলে যাচ্ছি ফ্যামিলি। আমার শরীরটাও বেশি একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে, গলাও শুনেই বুঝতে পারছো। আর আজকে তোমাদের দেখাবো ভালো ভালো প্যান্ডেল হয়েছে আমাদের বাড়ির থেকে, এখানে 20 মিনিট লাগে যেতে মুড়াগাছায়। দারুণ সুন্দর প্যান্ডেল হয়। পুরো প্যান্ডেলের যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, অনেক অনেকগুলো প্যান্ডেলের ভিডিও দেখাবো। দেখো এখন থেকে লাইটিং শুরু হয়ে গেছে, আমরা দিনের বেলায় যাব, কারণ গাড়ি নিয়ে ওই দিনের বেলায় একটু না গেলে হয় না, রাতের বেলার দিকে তো যাওয়া যাবে না, এত ভিড় হবে, সেই জন্য দিনের বেলায় আমরা বেরিয়েছি। এটা প্রথম প্যান্ডেলে তোমাদের ঘোরালাম, দেখতে ছোটো লাগছে কিন্তু অনেক বড়, লম্বা একদম দেখতেই পেলে। তাহলে চলো আর একটা প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এটা হলো দ্বিতীয় প্যান্ডেল, আমরা ঘুরে আসলাম। এখন আমার মেয়ে বলছে আমার পায়ে ব্যথা হচ্ছে, সেই জন্য মামার কোলে, পাপার কোলে, সবার কোলে কোলে আর একটা প্যান্ডেলের দিকে আমরা ঢুকছি। এটা 3 নম্বর প্যান্ডেল। ছোট হয়েছে কিন্তু ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর।
এখন যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। এখানে শুধু বইয়ের কত যত রকম বই আছে সব কিছু আছে, এখানে না দেখলে বুঝবে না, দেখতে থাকো। লাইটিংগুলো রাতের বেলা দেখলে যা সুন্দর লাগতো কি বলবো, কিন্তু কোনো উপায় নেই, না হলে স্কুটিতে করে যেতে হতো, আর শরীর এত খারাপ যে স্কুটিতে করে যেতে পারতাম না, সের জন্য দিনের বেলায় বেরোনো। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, তার মাঝখানে যদি কোনো ঠাকুরের ইয়ে পড়ে যায় তাহলে অবশ্যই দেখাবো। এইটার পরে আরও একটা ঠাকুরের প্যান্ডেল আছে, সেইটাও তোমাদেরকে দেখাবো, ভিডিওটা লাস্ট অবধি কিন্তু দেখবে। চলো তাহলে আরও একটা প্যান্ডেলের মধ্যে যাওয়া যাক।